হুমকি পেয়েছেন, তবু সব ভুলে চলচ্চিত্রের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর এক হোটেলে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সেই সাথে বললেন, এবারের ঈদে হলে উপচে পড়া দর্শক ভিড়ই তার বিরুদ্ধে আনা সকল প্রশ্নের জবাব দিয়েছে। আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি, সো ফিজিক্যালি হ্যাসেল করা, একবার তো চেষ্টাই করলো, সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে। সো আবার ওইরকমভাবে একটা যে খারাপভাবে একটা ফিজিক্যালি হ্যাসেল করা বা ওইরকম খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ওইরকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি পর্যন্ত চলে আসে, একের পর এক হুমকি পাচ্ছেন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ সত্ত্বেও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থটাই বড় করলেন শাকিব খান। এখন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে অনেক বড় একটা অবস্থানে দেখতে চান, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, তাহলে আপনাদের আমাদের সকলের কিন্তু একযোগে কাজ করতে হবে, কথা না বলে কাজ করতে হবে, এবং যেই বিষয়গুলো নিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে কী কী বিষয়ে ধরা উচিত। সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনা প্রসঙ্গেও কথা বললেন শাকিব। ঈদের ছবি নবাবে পুলিশের ভূমিকায় শাকিব কোন দেশের হয়ে অভিনয় করেছেন এমন প্রশ্নের জবাব দিলেন বিস্তারিতভাবেই। আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, এবং কয়েকবার কিন্তু কথাতে সেটা স্পষ্ট হয়েছে যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে। আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি। তবে শাকিব খানের এই উত্তর যে ঠিক নয় তার উত্তর ছবির ফুটেজেই রয়েছে। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এমন অনেক অমিল থাকলেও সংবাদ সম্মেলনে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলনই চাইলেন, চাইলেন নিরপেক্ষ কারো হস্তক্ষেপে চলমান বিষয়গুলোর সমাধান হোক। তো এখানে আসলে সিনিয়রদের যারা এখনো নিউট্রাল আছেন, নিরপেক্ষ আছেন, তাদের হস্তক্ষেপটা বেশি প্রয়োজন। তারা হস্তক্ষেপ, তারা ইন্ডাস্ট্রির স্বার্থে যদি তারা ভালো মনে করেন যে না ঠিক আছে, এই বিষয়গুলো তাদেরকেই দেখতে হবে। রাশেদ আনিস, 71, ঢাকা।